নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, যে ব্যবসায় কম্পিটিশন কম আর লাভের পরিমাণ অনেক বেশি, সেই ব্যবসাটা করা সব থেকে ভালো। আর আজকে আমি যে ব্যবসাটি সম্পর্কে আলোচনা করতে আসছি, সেটা মাত্র 2000 টাকা দিয়ে শুরু করে আপনি মাসে লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন। আর এই ব্যবসাতে কম্পিটিশন নেই বললেই চলে। আর উপরে আপনি গ্রামের বাড়িতে বসেও এই ব্যবসাটি শুরু করতে পারেন, মানে গ্রামে বা শহরে যে কোনো জায়গায় বসে আপনি এই ব্যবসাটি অনায়াসে শুরু করতে পারবেন। ফ্রেন্ড, ব্যবসাটি হলো কাঁচা ঝালের গোড়ার ব্যবসা। ফ্রেন্ড, শুকনো ঝালের গোড়াও তো আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো মুদিখানার দোকানে, কিন্তু কাঁচা ঝালের গোড়াটা খুবই কম পাওয়া যায়, মানে রেয়ার কোনো কোনো দোকানে পাওয়া যায়। আর যদি এর হিসাবটা আমি দিয়ে দিই আপনাকে যে এটা কী পরিমাণে লাভ থাকে, তা আপনিও চমকে যাবেন। ফ্রেন্ড, 10 টাকা দামের যে শুকনো ঝালের গুঁড়ার প্যাকেটটা আছে, সেটাতে থাকে মাত্র 25 গ্রাম শুকনো ঝাল বা শুকনো ঝালের গুঁড়া। তো 25 গ্রামের দাম যদি 10 টাকা হয়ে থাকে, তাহলে 100 গ্রামের দাম কত? 40 টাকা। আর কিলো বিক্রি হচ্ছে কত? 400 টাকা। মানে 1 কেজি শুকনো ঝাল আপনি বাজার থেকে কিনে খাচ্ছেন 400 টাকা কিলো ধরে। আর কাঁচা ঝালের গুঁড়া সেটাও কিন্তু এর থেকে কম না, মানে 400 টাকা কেজি দরে না, এর থেকে বেশি টাকায় কিনতে হয়। তো আমরা বাঙালিরা হিসাবটা খুব ভালোই বুঝি। ফ্রেন্ড, আমরা জানি যে কাঁচা ঝালের দাম একরকম থাকে না, কখনো কখনো 100, 150, 200 টাকা পর্যন্ত কিলো হয়ে যায়, আর কখনো কখনো 10 টাকাতেও 1 কেজি কাঁচা ঝাল পাওয়া যায়। তো আপনাকে যদি আমি হিসাবটা দিয়ে দিই, আর 1 কেজি কাঁচা ঝাল যদি গুঁড়ো বানাতে হয়, তো প্রথমত ওটাকে শুকাতে হবে। আর 1 কেজি কাঁচা ঝালে শুকানোর পরে মাত্র 300 গ্রাম বাঁচে। তো দরকার নাই যখন 200 টাকা দামে কেজি হচ্ছে কাঁচা ঝালটা, তখনই আপনাকে বানাতে হবে। যখন 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা কেজি দরে কাঁচা ঝাল পাওয়া যায়, তখনই আপনি ব্যবসাটা করবেন। যখন দামটা বেড়ে যাবে, তখন বিক্রি করে দিলেন, আরও বেশি টাকায় বিক্রি করতে পারবেন। আর এটা যদি ঠিকঠাকভাবে প্যাকিং করা হয়, তো ফ্রেন্ড চোখ বন্ধ করে 6 মাস পর্যন্ত ভালো থাকে। তো আপনি এই ব্যবসায় যে সুযোগটা রয়েছে, মানে এই ব্যবসায় যে মাত্র 2000 টাকা দিয়ে শুরু করতে পারবেন, মানে যে কেউ যে কোনো জায়গায় বসে এই ব্যবসাটা শুরু করতে পারবে, বেশি টাকার দরকারই নাই। আর সময় সুযোগ বুঝে যদি ব্যবসাটি করা যায়, তাহলে প্রতি মাসে লাখ টাকার উপরে ইনকাম করার সুযোগ রয়েছে। তো এই ব্যবসাটা আপনি ট্রাই করে দেখতেই পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন প্রসেসিংটা দেখে নেওয়া যাক, কীভাবে আপনি করবেন। আর ভিডিও শেষে আমার পার্সোনাল টিপস দেব, যেটা করলে এই ব্যবসা যদি আপনি করেন বা করতে চান, তাহলে খুব দ্রুত কীভাবে আপনি উন্নতি লাভ করবেন। তো ফ্রেন্ড, ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার ভিডিও প্রথমবার দেখে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন শুরু করা যাক। ফ্রেন্ড, ঝালটা আপনি হোলসেল মার্কেট থেকে কিনবেন, নাহলে সস্তায় কিনতে পারবেন না। কিনে এটা ভালো করে ধুয়ে নেবেন। তো আপনাকে আমি পুরো প্রসেসিংটা দেখাচ্ছি, মিস করবেন না। তো ঝালগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে ভিতর থেকে যে ময়লাগুলো আছে সেগুলো সাফ করে নেবেন। তো আপনাকে একটা কাজ করতে হবে, এই যে বোটাটা ঠিকঠাক মতো সারিয়ে নিতে হবে আর মাঝখানে চিরে নিতে হবে। তো আমি এখানে ছুরি দিয়ে করছি, আপনি বটি দিয়ে বা অন্য কিছু দিয়ে করতে পারেন। তো প্রথম প্রথম একটু সময় লাগতে পারে, কিন্তু একবার করা শুরু করে দিলে বা কিছুদিন করার পরে এটা খুব দ্রুতই আপনি করতে পারবেন। তো ঝালগুলো চেরা হয়ে গেলে এগুলো এখন রোদে শুকাতে হবে। আপনি যতটা একসাথে বানাতে চাচ্ছেন ততগুলো ঝাল একসাথে নিতে পারেন। তো এগুলো রোদে ভালোভাবে নেড়ে দিতে হবে আর মাঝে মাঝে উল্টে দিতে হবে। তো যদি ভালো রোদ থাকে, তাহলে এক রোদেই কিন্তু এটা শুকিয়ে যাবে, আর যদি রোদে একটু ধীমে থাকে, তাহলে শুকাতে কিন্তু 2 দিন লাগতে পারে। তো এটা রোদে ছাড়াও অন্যভাবে শুকানো যায়। তো প্রথম পর্যায়ে এত খরচা করার কোনো দরকার নেই, শুধু রোদে শুকালেই হবে এটা। তো যখন এটা শুকানো হয়ে যাবে, তখন আপনাকে ঘরে যে মিক্সার মেশিনটা আছে সেটা দিয়ে এটা গুঁড়ো করে নিতে হবে। তো নর্মালি কীভাবে করতে হয় এটা তো আপনাকে বলারও দরকার নেই, আপনি নর্মালি করতে পারবেন। এটা গুঁড়ো করে নেবেন। প্রোডাক্টে যত মিহি হবে ততই ভালো হবে, আর সেজন্য আপনাকে এটা ভালো করে শুকিয়ে নিতে হবে। যত ভালো করে শুকাবে তত বেশি দিন ভালো থাকবে। এটা যদি ঠিকঠাক মতো শুকানো যায়, তাহলে 3 থেকে 4 মাস পর্যন্ত কিন্তু ভালো থাকে। তো এটা আপনি দেখতে পারছেন, আপনাকে দেখানোর জন্য আমি জলদি জলদি করে নিয়েছি। তো খুব বেশি মিহি হয়নি বা খুব বেশি টাইম পাইনি আমি শুকানোর জন্য। তো আপনি যখন বানাবেন তখন ভালোভাবে শুকিয়ে নেবেন, যতটা ভালো শুকাবে ততদিন পর্যন্ত কিন্তু এটা ভালো থাকবে। আমি আবার বলি, যত ভালো মিহি হবে বা যত ভালো শুকাবে ততদিন পর্যন্ত প্রোডাক্টটি ভালো থাকবে। তো যখন পাউডারগুলো তৈরি করা হয়ে যাবে, তখন আপনাকে
প্যাকিং করতে হবে। তো প্যাকিংটা আপনি কিভাবে করবেন? তো প্যাকিংটা আপনি কৌটার ভিতরেও করতে পারেন, আবার প্লাস্টিকের প্যাকেটও করতে পারেন। তো যদি আপনি কৌটার ভিতরে করতে চান তাহলে আপনাকে আরও বেশি পুঁজির দরকার হবে, মানে মাত্র 2000 টাকা ব্যবসাটি করতে পারবেন না। তো প্রথম পর্যায়ে আপনি পলিথিনে ভরেই কিন্তু ব্যবসাটা শুরু করবেন। তো আপনার যে পলিথিনগুলো লাগবে, তো আপনি যে ধরনের প্যাকিংটা করতে চান সেরকম আপনার লোকাল মার্কেটে কিন্তু পলিথিনগুলো আপনি পেয়ে যাবেন। 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রাম, 5 গ্রাম, 10 গ্রামের পলিথিন কিন্তু পাবেন। তো আপনি যে পলিথিন দিয়ে মানে যে ওজনের করতে, তো আপনি যেরকম ওজনের করতে চান সেরকম পলিথিন আপনি বাজার থেকে কিনে নেবেন। আর এটা কেনার পরে আপনি যদি সনাতন পদ্ধতিতে এটা প্যাকিং করতে চান মানে আগুনে দিয়ে, সেটাও করতে পারেন। আর আপনি যদি একটা সিলিং মেশিন কিনে এটা শুরু করতে চান তাহলে মাত্র 200 টাকা থেকেও কিন্তু সিলিং মেশিন পাওয়া যায়। কিন্তু আমি সাজেস্ট করবো মোটামুটি 700-800 টাকা দিয়ে একটা সিলিং মেশিন কিনে তারপরে এই ব্যবসাটি স্টার্ট করা। আর শুধু তাই নয়, সাথে আপনার ব্র্যান্ড নামের যে সেলটা আসবে সেটাও আপনি আশেপাশের দোকান থেকেই কিন্তু এটা করে নিতে পারবেন। তো প্রোডাক্টটি বাজারে সেল করার আগে অবশ্যই আপনার ব্র্যান্ড নামটি সিল হিসেবে লাগিয়ে। তো ফ্রেন্ড, প্রসেসিংটা আপনি দেখে নিয়েছেন, এটা খুবই সহজ, আপনি খুবই সহজভাবে এটা করতে পারবেন। তো এখন কথা আছে আপনি কী পরিমাণে তৈরি করবেন। ফ্রেন্ড, প্রথমত আপনি বাজার থেকে কোথাও যে কোনো মুদিখানার দোকান যে কাঁচাকাঁচালে গোড়াটা কিনে নিয়ে আসুন, আপনি একটু বাজার রিসার্চ করুন। আর আপনি যদি অনলাইনে রিসার্চ করতে পারেন যেরকম অ্যামাজন, ফ্লিপকার্ট বা দারাজ.কম বা bd.com-এ যে কোথাও গিয়ে যে বাজারে কী রেটে বিক্রি হচ্ছে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, তারপর আপনি যদি রিসার্চ করতে চান রিসার্চ করে নিন। আর আপনি যদি বাজারে গিয়ে নিজে রিসার্চ করতে চান সেটাও দেখে নিন, কারণ আপনি ব্যবসাটি শুরু করার আগে আপনাকে তো বিক্রি করতে হবে, সেখানে কত বিক্রি করতে পারবেন, আপনার এরিয়ায় মালটা কীভাবে চলবে, তো সেটা আপনি রিসার্চ করে নিন। তো এটা আপনি অনেকভাবে বিক্রি করতে পারেন। বড় বস্তায় যেরকম শুকনো চালের গোড়াও বিক্রি হয় সেরকম আপনি হিউজ পরিমাণে যদি অর্ডার পান তো সেখানে বিক্রি করতে পারবেন। আপনি মুদিখানার দোকানে দোকানে গিয়ে বিক্রি করতে পারবেন, আপনি হোলসেলের কাছে গিয়ে বিক্রি করতে পারবেন। তো সেক্ষেত্রে কী হবে ফ্রেন্ড, আপনি যদি মুদিখানার দোকানে দোকানে গিয়ে বিক্রি করেন তাহলে আপনি 7.5 টাকা মানে 10 টাকার প্যাকেটটা 7.5 টাকা বা 8 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। কিন্তু আপনি যদি হোলসেলের কাছে বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনার 6.5 টাকা বা 7 টাকা 10 টাকার প্যাকেটগুলো বিক্রি করতে হবে। তো ফ্রেন্ড, আমি সাজেস্ট করবো এটাই, আপনি দুটো জায়গায় বিক্রি করুন, দুটো জায়গার অভিজ্ঞতা হোক, তারপরে আপনি আপনার ইচ্ছা মতো বিক্রি করতে পারবেন যে কোনো জায়গায়। তো ফ্রেন্ড, যখনই আপনি ব্যবসাটি শুরু করবেন তখনই অবশ্যই আপনার একটা ব্র্যান্ড নেম তৈরি করে নেবেন, আর ব্র্যান্ড নেমের সেল প্যাকেটের গায়ে ভালো করে লাগিয়ে দেবেন। তো ফ্রেন্ড, প্রথম প্রথম শুরু করলে 2000-5000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলে সেই ব্যবসায় কোনোরকম কোনো লাইসেন্সের দরকার হয় না, কিন্তু যখন আপনি করতে পারবেন বা চলা শুরু করবে করার দরকার হবে তখন আপনাকে লাইসেন্স নিতে হবে। তো সেটা কোনো বড় ব্যাপার না, সেটা আপনি সহজে নিতে পারবেন, আগে ব্যবসাটা তো চলা শুরু হোক। তো ফ্রেন্ড, আমি এটাই সাজেস্ট করব, বাজারে যে প্যাকেটগুলো চলে সেটা 5-10 টাকার প্যাকেট বেশি চলে, বড় প্যাকেটগুলো চলে কিন্তু সেটা অনেক কম চলে। তো আপনি প্রথম পর্যায়ে 5-10 টাকার প্যাকেটগুলো করুন, মুদিখানার দোকানে দোকানে আপনার বাজারে যতগুলো মুদিখানার দোকান আছে সেখানে গেলে বিক্রি করার চেষ্টা করুন, আশেপাশে যে মুদিখানার দোকানগুলো আছে সেখানে গিয়ে বিক্রি করুন। প্রথম পর্যায়ে কিছু অফার দিয়ে শুরু করুন, যাদের কাছে আপনি বিক্রি করবেন তাদের কিছু অফার, যাতে খুব সহজে আপনার মালটা সেল হয়ে যায়। আর অবশ্যই আপনি যখন ব্যবসাটা শুরু করবেন, তো আমি যে 2000 টাকার কথা বললাম সেই 2000 টাকা দিয়ে শুরু করবেন, বেশি টাকা দিয়ে শুরু করবেন না, কারণ এটা এমন একটি ব্যবসা যদি আপনি প্রোডাক্টটা বানিয়ে চালানো শুরু করেন আর চলা শুরু করে এটা শুরু মানে 2000 টাকার ব্যবসাটা 1 লাখ টাকার ব্যবসা হতে সময় লাগবে না, খুব দ্রুত হয়ে যাবে, কিন্তু সেটা আপনাকে করে নিতে হবে। আর ব্যবসাটা আপনি 1 লাখ টাকা দিয়ে শুরু করার কথা ভাববেন না, কারণ অবশ্যই আপনি ব্যবসাটি জানেন না, এ সম্পর্কে বোঝেননি, মার্কেটে কী ডিমান্ড আছে সেটাও আপনি জানেন না, মার্কেটের রিসার্চটা আপনি এখনও করেননি। তো হতে পারে আপনি 1 লাখ টাকা ব্যবসায় ঢেলে দিলেন, টাকাটা ডুবে গেল বা আপনি সাকসেস হতে পারলেন না। তো ফ্রেন্ড, ব্যবসাটি খুবই সুন্দর একটি ব্যবসা, তো আপনি যদি শুরু করেন বা শুরু করার কথা ভাবেন তো অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন, আরও কিছু জানতে চাইলে কমেন্টস করবেন, আমি রিপ্লাই করবো। আর এই ভিডিওটি অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন যারা অল্প টাকার ভিতরে কোনো ভালো ব্যবসার আইডিয়া করছে। ফ্রেন্ড, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।